পাহাড়ি গ্রাম তাবাকোশি। রাংমাং নদীর ধারে অবস্থিত এই তাবাকোশি গ্রাম তার নাম পেয়েছে এই নদী থেকেই। বর্ষায় এই নদীর জলের রং তামার মতো হয়ে যায়, যার জন্য নাম তাবা, আর কোশি কথাটির অর্থ নদী। গোপালধারা টি এস্টেটের পাশে এই গ্রামের উচ্চতা 3000 ফিট। আমাদের বর্ষায় এই গ্রামে ভ্রমণ যেমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ছিল, তেমন ঠিক কিছুটা হলেও মানসিক কষ্টের। কি কষ্ট বলছি, চলুন আজকের ব্লগে তাবাকোশি কেমন এবং এখানকার হোমস্টের ভালো এবং মন্দ দিক দুটোই দেখা যাক। তাবাকোশি এনজেপি থেকে 62 কিলোমিটার, যেতে সময় লাগে 3 থেকে সাড়ে 3 ঘন্টা। আপনার গাড়ির ভাড়া লাগবে 3 থেকে সাড়ে 3 হাজার টাকা। আমাদের 3,500 টাকা লেগেছিল। এই মেন রাস্তা বেরিয়ে যাচ্ছে, মেন রাস্তার পাশ দিয়েই উঠে যাচ্ছে তাবাকোশির রাস্তা। এর মোটামুটি 200 মিটার মতো এই কাঁচা পাকা রাস্তা দিয়ে, পাথুরের রাস্তা দিয়ে হেঁটে ওপরে গেলেই আমাদের সুনখারি হোমস্টে। এই হচ্ছে সুনাখারি হোমস্টের এন্ট্রেন্স। সুন্দর একখানা কাঠের দরজা। পুরো নেচার স্ল্যাপে একদম। আমাদের সময়টা ভুল হয়ে গেছে আসার, আমরা বর্ষাকাল চুজ করেছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাছাড়া কিন্তু এখানে ড্রাই সময়তে এলে ভীষণ ভালো লাগবে। বর্ষাকালেও একখানা আলাদা মাধুর্য আছে। এদের হোমস্টে সাজানোর একখানা অদ্ভুত ব্যাপার আছে। এরা অনেক পুরনো জিনিস দিয়ে হোমস্টেগুলোকে সাজিয়েছে। প্রথমেই আসে এই জায়গাটা, বিভিন্ন রকমের লিকারের বটলস দিয়ে এই জায়গাটা সাজানো। ঢুকেই আপনারা একখানা এইরকম জায়গা দেখবেন, যেখানে পুরনো দিনের সব ইলেকট্রনিক গুডস আছে যেগুলো চলে না, এনারা সুন্দরভাবে এটাকে সাজিয়ে রেখেছে। টিভি, ট্রানজিস্টার, পুরনো দিনের রেডিও, সব কিছু। ঠিক তারই পাশে এদের এখানকার ন্যাচারাল রেস্টুরেন্ট। খাওয়া এনারা ঘরে নর্মালি সার্ভ করেন না, এইখানে এসেই খেতে হয়। এই দেখুন কী সুন্দরভাবে সাজানো খাবার জায়গা। আর এই যে কিচেনটা দেখছেন, এটা কিন্তু এনাদের লাইফ কিচেন। আপনাদের যদি বাচ্চা আসে বা আপনারা কিছু করে নিতে চান, এনারা সব প্রোভাইড করবে। আপনারা নিজের মতো এখানটা রান্নাও করে নিতে পারবেন, খুব ফ্লেক্সিবল ব্যাপারটা। ঠিক উল্টো দিকেই হচ্ছে এনাদের রিসেপশন। এইটা হচ্ছে এনাদের রিসেপশন ঘর। আপনাদেরকে এসে এখানে প্রথমে রেজিস্টার করতে হবে। আর আমাদের রুম হচ্ছে এই 3টে, 2টো স্টোন হাউস আর ঠিক তার পাশে এটা হচ্ছে ব্যাম্বু রুম। এখানে বিভিন্ন রকমের টুপি, এই দেখো কি সুন্দর বিভিন্ন রকমের টুপি দিয়ে এই জায়গাটা বানানো। বর্ষায় এরকম হোমস্টেতে আসা, আসলে প্রবলেমটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এইগুলো খুব রিমোটে। তো তার মানে তাবাকোশি হচ্ছে একেবারে পাহাড়ের তলায়, মানে মিরিক থেকে একেবারে নিচে এসে তাবাকোশি আসতে হয়। এবার সেই সব জায়গায় যখন সারাক্ষণ বৃষ্টি হয়, আমরা কালকে বিকেলবেলা এসেছি, কাল বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি, মানে সে বৃষ্টি মানে ভাবা যায় না, এত বৃষ্টি। আপনারা দেখুন না, মানে দেখলেই বুঝতে পারবেন কী অবস্থা। কোথাও বেরোনো যায় না, কোথাও কিছু করা যায় না। হোমস্টেটা ভীষণ ভালো, কিন্তু যেহেতু এত বৃষ্টি ওই জন্যে হোমস্টেতে এসেও কিছু করার নেই, আপনি কোথাও বেরোতে পারবেন না। আমরা এই সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছি, কিন্তু হাঁটারও জায়গা নেই, কারণ এত বৃষ্টি যে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। এইটা একটা খুব বড় ফ্যাক্টর। এনারা হোমস্টেটাকে খুব ভালোভাবে সাজিয়েছেন, এখানকার ব্যবহার খুব ভালো। আপনারা এখানে অনেক কিছু ফ্রিলি করতে পারবেন, লাইফ কিচেন আছে, যদি রান্নাবান্না চান তাও করতে পারবেন। এবং এখানে যেটা মেন অ্যাট্রাকশান, এই যে আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এখান দিয়ে নদী যাওয়া যায়। এই যে পাশে রাংমাং নদী যাচ্ছে, এই যে এই হচ্ছে রাংমাং নদী। কিন্তু এই নদী যাওয়ার জন্য রাস্তাটাও এনারা এখানে বন্ধ করে রেখেছেন। তার কারণ হচ্ছে এত বৃষ্টি, এখানটা পুরো শ্যাওলা হয়ে আছে, নদী যাওয়াটা বিপজ্জনক। ঠিক আছে, না আমি তো এইটা সবাইকে সাজেস্ট করব এই সুনাখারি হোমস্টেতে এসে, যে আপনারা যদি বর্ষায় পাহাড় প্ল্যান করেন, প্লিজ হোটেলে প্ল্যান করবেন। তার মানে বর্ষায় পাহাড় আসাটা খুব ভালো, নেচারকে অনেক সামনে থেকে দেখা যায়, খুব ঠিক কথা। কিন্তু যেহেতু আমার বাচ্চা আছে বা অনেকেরই যারা আসেন বাচ্চা নিয়ে আসেন, বর্ষায় বাচ্চা নিয়ে পাহাড় আসাটা একটু টাফ হয়ে যায়।
বিশেষ করে হোমস্টেতে। তাও আপনি হোটেলে থেকে যদি ঘোরেন একরকম হয়, কারণ সেখানে আপনার জলটা অতটা ঢোকে না। এখানে যেমন রুমে আপনার জলও ঢুকছে এবং রুমগুলো অনেক বেশি ড্যাম্প হয়ে যায়, কারণ এরা তো রুমটাকে আর অত ভালো করে বানাতে পারে না যতটা অন্যরা বানায় বা একখানা হোটেলে বানানো হয়। এদের এই এরিয়াগুলো ড্রাই স্পেলে খুব সুন্দর। আপনি শীতকালে আসুন, আপনি গরমকালে আসুন, ভীষণ সুন্দর লাগবে। নদীর পাশে গিয়ে বসে দেখতে পারবেন, নেচারটাকে এনজয় করতে পারবেন, কিন্তু এই বৃষ্টিতে কিচ্ছু করার থাকে না একখানা হোমস্টেতে। আমরা থাকছি হচ্ছে দুটো স্টোন হাউস আর একখানা ব্যাম্বু রুমে। এই দুটো হচ্ছে স্টোন হাউস, এই যে এই লাল রঙের যে দুটো স্টোন হাউস, ভেতরটা আপনাদের দেখাবো। আর এই দিকের এই হলদে রঙের রুমটা, এটা হচ্ছে ব্যাম্বু রুম। এটা বাঁশ দিয়ে বানানো, পুরো রুমটা বাঁশ দিয়ে বানানো। আর এই দুটো রুম হচ্ছে পুরো স্টোন দিয়ে বানানো। এই যে পাথরগুলো দিয়ে যে রুমটা বানানো হয় এদের, স্টোন হাউস যেগুলো, সেই পাথরগুলো কিন্তু রাংভাং নদী থেকেই আনা। রাংভাং নদী থেকে পাথরগুলোকে তুলে সিমেন্ট দিয়ে এনারা ঘরগুলোকে বানিয়েছেন। ঘরগুলো খুবই সুন্দর, কিন্তু আবার আমি আপনাকে যেটা বলছি, আমরা ভুল করে এসেছি বর্ষাকালে। বর্ষাকালে ব্যাম্বু রুমই হোক বা আপনার এই স্টোন রুমই হোক না কেন, এদের এই জায়গাগুলো খুব ড্যাম্প হয়ে যায়, কারণ এত বৃষ্টি, তার মধ্যে এদের ভেতরেও জলাশয় আছে। এই ড্যাম্প হয়ে যাওয়ার কারণে রুমগুলোতে থাকাটা একটু প্রবলেম হয়, আর রুমগুলো খুব ছোটো। যেহেতু হোমস্টেটা খুব রিমোট আর এখানে তেমন অ্যামিনিটিস নেই, একটা আলমারিও নেই যে আপনি বর্ষার ভেজা জামাকাপড়গুলোকে ভেতরে রাখতে পারবেন, সবই আপনাকে টাঙিয়ে রাখতে হচ্ছে। এর কারণে কী হয়, ভেতরটা খুবই আপনার ক্লাটার্ড হয়ে যায়, খুবই শ্যাবি হ্যাবি লাগে। এছাড়া কিন্তু আপনি যদি অনলি নেচারকে এখানে এক্সপিরিয়েন্স করতে চান, ভীষণ সুন্দর। পুরো জায়গাটা বাটির মতো, পুরো যেন পাহাড় দিয়ে ঘেরা, পুরো হোমস্টেটা পাহাড় দিয়ে ঘেরা। এটা আমাদের স্টোন রুম, ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে। বাথরুম, এবার আপনাদের রান্নার জায়গাটা দেখাই। সুন্দরী হোমস্টেতে কিন্তু রান্না হয় পুরো কাঠে। এই দেখুন, এখানে সব রান্না কাঠে হয়। নর্মালি আমরা শহরের দিকে তো কাঠের রান্না খেতে পারি না, কিন্তু এখানে কিন্তু সব রান্না কাঠে হয়। এই যে লুচি ভাজছে, ব্রেকফাস্ট হচ্ছে আটার লুচি। দাদারা খুব ভালো রান্না করেন, এখানে রান্না খুবই প্রশংসিত। আপনারা সুন্দরী হোমস্টের অন্য ব্লগ দেখলেও দেখবেন এখানে রান্না খুবই প্রশংসিত, খুব পরিষ্কারভাবে রান্না করা হয় এবং সব রান্নাই কাঠে হয়। সোনাখাড়ি হোমস্টেতে কিন্তু খাওয়া কাঁসার থালা বাটিতে এবং রান্না অপূর্ব, পুরো ঘরোয়া। এদের ডাল, এদের যে কোনো তরকারি খুবই সুন্দর। এই হোমস্টেতে আপনারা রান্না করার সুযোগটাও পাবেন, বলছি না না, লাইভ কিচেন। আমরা যেমন বাচ্চাদের জন্য এখানে একটু রান্না করছি, এই যে গ্যাসে রান্না হচ্ছে, এইটা এখানকার একটা না সুবিধে, মানে আপনারা যদি কিছু করে নিতে চান বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য, আপনারা কিন্তু এই কিচেন পাবেন, এখানে ওরা সব কিছু প্রোভাইড করে দেবে, আপনাদের যা রান্নাটা করে নিতে হবে। একেবারেই ভালো লাগছে না, বৃষ্টিতে কোথাও বেরোনো যাচ্ছে না, কোথাও যেতে পারছি না। আমরা সারাদিন বৃষ্টি পড়ে যাচ্ছে, আমরা কালকে বিকেলবেলা এসেছি, এখনো অবধি একটা ফোঁটা বৃষ্টি থামেনি, সারা রাত বৃষ্টি হয়েছে। হ্যালো, কেসা লাগা মাধবী? আচ্ছা লাগা, বাস বারিশ বহুত জায়গা হ্যায় বাট আচ্ছা হ্যায়, জগৎ তো আচ্ছা। এই একই প্রবলেম আমাদের সবার, কারণ আমাদের এই প্রপার্টি যে ছেড়ে যেতে খুব ইচ্ছে করছে তা নয়, কিন্তু এত বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে, রুমগুলো একটু শ্যাবি হয়ে গেছে। নর্মাল সময়তে এলে এতটা শ্যাবি হতো না, আমরা সকালে ঘুরতে বেরিয়ে যেতাম, আজকে আমরা ঘুরতেও পারলাম না, ওই জন্য আমাদেরকে প্রপার্টিটা চেঞ্জ করতে হচ্ছে। হোমস্টেটা নিয়ে তো কোনো কথা হবে না, এত ভালো হোমস্টে, এনাদের ব্যবহার, বিশেষ করে এনাদের, আমাদের দুদিন থাকার কথা ছিল, প্রচণ্ড বৃষ্টির জন্য আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। আমরা একটু ওপরে গিয়ে থাকি, মানে মিরিকের দিকে, যেখানে হয়তো আমরা একটু ভিউ পাবো, কারণ এটা অনেকটা নিচে নামতে হয়, তো তাই এখানে কোনো ভিউ নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এনারাই কিন্তু আমাদের হোটেল ব্যবস্থা করে দিয়েছে, এবং সেকেন্ড ডের যে চার্জটা ছিল, মানে কালকে তো আমাদের বুক, মানে আজ থেকে কালও আমাদের বুকিং ছিল, তার জন্য কিন্তু এনারা কোনো টাকা কাটেননি, যেটা এনাদের কাটা উচিত ছিল, কারণ আমরা কিন্তু নিজেদের ইচ্ছে প্রপার্টিটা ছেড়েছি।
এনারা কিন্তু তাও আমাদের বললেন যে না আপনারা যান, আমরা হোটেল বুক করে দিচ্ছি, আপনাদের যদি ভালো না লাগে সেটা কিন্তু আমাদের কাছে একখানা লজ্জার ব্যাপার, তাই আপনারা যান, আমরা লোক পেলে পাবো নয়তো আমরা লস করবো। এটা কিন্তু হোমস্টের লোকের থেকেই এক্সপেক্টেড। নর্মালি এটা কিন্তু কোনো শহরে বা কোনো হোটেলের লোক এটা করে না, তারা হয়তো একটা চার্জ কাট। তাই আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কিছু করার নেই, উইথ আ হেভি হার্ট। আমাদেরও খারাপ লাগছে কিন্তু এত বৃষ্টি পড়ছে আর বাচ্চা টাচ্চা আছে, যেহেতু রুমগুলো একটু শ্যাবি লাগছে এত বৃষ্টির জন্য, স্যাঁতস্যাঁত করছে, আমরা ওই জন্য চলে যাচ্ছি। কিন্তু হয়তো আমরা কখনো এরকম ড্রাইভ পেলে যখন শীতকালে বা গরমকালে আমরা নিশ্চয়ই আসবো, কারণ এখানকার ভিউ, এখানকার খাওয়া দাওয়া, এখানকার লোকজন অসামান্য, অসাধারণ। সুনাকারী হোমস্টেতে এসে আমি একটা কথাই বলবো, হোমস্টে যেমনই হোক না কেন আপনারা বর্ষাকালে প্লিজ হোমস্টেটাকে অ্যাভয়েড করবেন। কারণটা খুবই সিম্পল, হোমস্টে আপনাদের সেই সব অ্যামেনিটিস, সেই সব সুবিধা দিতে পারবে না যেটা একটা হোটেল দেবে, বিশেষ করে পাহাড়ের বর্ষায়। এখানে বর্ষা কিন্তু খুবই বাজে হয়, তাই পাহাড়ে যদি বর্ষায় আসেন আপনারা সুন্দর কোনো হোটেলে থাকুন যেখানে আপনাদের আরও ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ব্লগে আপনাদের সঙ্গে মিরিকে, ততক্ষণ অবধি ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন এবং দেখতে থাকুন সময় ও সামরি। থ্যাংক ইউ।